বাংলাদেশের পবিত্র জাতীয় সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুখ্যাত কুলাঙ্গার রাশেদ খান মেনন আমাদের হৃদয়ের স্পন্দন, আল্লামা আহমদ শফি দামত বারাকাতুহুল আলিয়াকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে সকলে, বলে নাউজুবিল্লাহ। এ মুসলমান, সারা পৃথিবীর মধ্যে 10 জন আলেম যদি বাহির করা হয়, এর মধ্যে একজন হবেন আল্লামা আহমদ শফি দামত বারাকাতুহুল আলিয়া। ওই কুখ্যাত কুলাঙ্গার আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, ওই কুখ্যাত কুলাঙ্গারকে সংসদ থেকে বের করে দিতে হবে এবং সে প্রকাশ্যে আল্লামা আহমদ শফির কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। শুধু তাই না, ওই কুখ্যাত কুলাঙ্গার রাশেদ খান মেনন আরো বলে, কওমি মাদ্রাসা নাকি হলো 20 বৃক্ষ। সকলে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, কওমি মাদ্রাসা 20 বৃক্ষ নয়, বরং কওমি মাদ্রাসা হলো সুনাগরিক তৈরি করার কারখানা। ঠিক কিনা? কওমি মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, মুফতি তৈরি হয়, ওয়াইজ তৈরি হয়, ইমাম তৈরি হয়, সমাজের একজন সম্মানী সুনাগরিক তৈরি হয়। ঠিক কিনা? এই জন্য আমরা বলে দিতে চাই, কওমি মাদ্রাসা 20 বৃক্ষ নয়, বরং বাংলাদেশের কয়েকটা নাস্তিক আর মূর্খর এরাই হলো বাংলাদেশের ক্যান্সার, এরাই হলো 20 বৃক্ষ। ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমানদের ঘোষণা হলো, ওই নাস্তিক আর মূর্খর তোমাদের জবান কন্ট্রোল করে নাও, নতুবা তোমাদের জিহ্বাকে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এ মুসলমান, শুনে নাও, ওই কুখ্যাত কুলাঙ্গার সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আরো বলেছে, ইসলামী আইন, ইসলামী শাসনতন্ত্রকে সে মোল্লা তন্ত্র বলে হ্যায় করেছে, অবজ্ঞা করেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আমরা আজকের এই মাহফিল থেকে আমাদের মাতার মুকুট মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানিয়ে দিতে চাই যে আপনি ওই কুখ্যাত কুলাঙ্গার কাদিয়ানীদের দালাল রাশেদ খান মেননকে আপনি সংসদ থেকে গার ধাক্কা দিয়ে বাহির করে দিবে, যেইভাবে লতিফ সিদ্দিকে বের করে দিয়েছিলেন। সে হজের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহর নবীকে ডাকাত বলে গালি দিয়েছিল, যার জন্য আমাদের প্রধানমন্ত্রী লতিফ সিদ্দিককে গার ধাক্কা দিয়ে সংসদ থেকে বাহির করে দিয়েছিলেন। আমরা আজকের মাহফিল থেকে এই দাবি জানাই, ওই কুখ্যাত কুলাঙ্গার রাশেদ খান মেনন যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, মাফ না চাইবে, যদি না চায় ওই কুখ্যাত কুলাঙ্গারকে পাশির কাষ্ঠে ঝুলাতে হবে। এটা আমার দাবি নয়, আপনাদের দাবি নয়, বরং বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার দাবি। ঠিক কিনা? না হলে বাংলাদেশের তৌহিদি জনতা ওই কুখ্যাত কুলাঙ্গারদের বিরুদ্ধে আবার শাপলার ময়দানে চলে যাবে, আবার রক্ত দেওয়ার জন্য শাপলার ময়দানে চলে যাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এই রাশেদ খান মেনন হলো কাদিয়ানীদের দালাল। কাদিয়ানী আছে না, এই কাদিয়ানীদের দালাল। কাদিয়ানী কে চিনেন? কাদিয়ানীর পরিচয় 2 মিনিটে আমি দিয়ে দেই। কাদিয়ানী হলো গোলাম আহমদ কাদিয়ানী। সে ভারত তার বাড়ি, সে নবী দাবি করেছে। সে প্রথমে বলেছে, আমি হলাম ছায়া, নবীর ছায়া। তারপরে বলে, আমি হলাম ইমাম মেহদি। তারপরে আমি বলে, আমি ঈসা। শেষ পর্যন্ত বলে, আমি হলাম শেষ নবী। সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আমাদের নবী হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ওই কাদিয়ানীরা আজকে বাংলাদেশে ইস্তেমা করতে চেয়েছিল, বাংলাদেশের তৌহিদি জনতা ময়দানে নেমেছিল, ইস্তেমা করতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এ মুসলমান, ওই গোলাম আহমদ কাদিয়ানী, তার মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে, বাথরুমের ভিতরে ঘুম খেয়ে খেয়ে মারা গেছে। যেমন যেইভাবে নবী দাবি করছে সেইভাবে তার মৃত্যুটাও হয়েছে।
এই জন্য আমরা আজকের এই মাহফিল দেখে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানিয়ে দিতে চাই যে আপনি রাষ্ট্রীয়ভাবে ওই কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, কাফের ঘোষণা দিতে হবে। গোলাম মাহমুদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরাও কাফের, ঠিক কিনা আওয়াজ দেয় বলে। সুতরাং যারা গোলাম মাহমুদ কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে কাফের না মানবে এরাও কাফের, এরাও মুরতাদ, ঠিক কিনা? এই জন্য আমরা বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার দাবি হলো বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে, সংসদে আইন পাস করতে হবে যে কাদিয়ানি এবং তার অনুসারীরা হলো কাফের, 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 ঠিক কিনা? মহতরম হাজরে কেরাম, আপনাদের মেহমান চলে এসেছেন, কথা আর দীর্ঘ করতে চাই না। মহতরম হাজরে কেরাম, আজকে আমাদের সামনে শুধু ফেতনা আর ফেতনা, চতুর্দিকে খালি ফেতনা আসতেছে। কোন ফেতনা দমন করবেন আর কোন ফেতনাকে নির্মূল করবেন, সর্বাঙ্গে বেতা আপনাদের কোন বিষয়ে নিয়ে যাব, কোন বিষয়ে ওয়াজ করব। অমুসলমানরা মুসলমানদেরকে মারতেছে, আবার মুসলমানরা মুসলমানরা ধরে ধরে বাদ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এ মুসলমান, পরিশেষে মাত্র একটি ফেতনার কথা বলতে চাই, দুই তিন মিনিট হয়তো সময় লাগবে। বড় ভয়ঙ্কর একটি ফেতনা আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই ফেতনা হলো বর্তমানে তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে বিভক্ত হয়ে গেছে? দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল হলো আলেমদের তাবলিগ, আর একদল হলো পাবলিকদের তাবলিগ, ঠিক কিনা? এ মুসলমান, ওই ইহুদি খ্রিস্টানরা যখন দেখেছে সারা পৃথিবীব্যাপী দাওয়াত তাবলীগের মাধ্যমে অসংখ্য দলিত মুসলমানেরা ইসলামের ছায়া তলে চলে আসতেছে, এই হিংসা তারা সহ্য করতে না পারে, তাবলীগ জামাতের সবচেয়ে বড় যে আমির মাওলানা সাদকে কিনে ফেলেছে। মাওলানা সাদ এমন কিছু বক্তব্য দিয়েছে যেগুলো সরাসরি কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, কোরআন এবং সুন্নাহ বিরোধী বক্তব্য দেওয়ার কারণে মাওলানা সাদ হলো গোমরা, গোমরা পথভ্রষ্ট, ঠিক কিনা আওয়াজ দেয় বলে। ওই মাওলানা সাদ বলে যে আল্লাহর হাতে হেদায়েত নাই, হেদায়েত হলো মানুষের হাতে, সকলে বলেন না আউযুবিল্লাহ, হেদায়েত হওয়ার মালিক কে? আল্লাহ না? ওই মাওলানা সাদ কোরআনের স্পষ্ট আয়াতের বিরোধী বক্তব্য দিয়েছে, আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক হেদায়েতের মালিক, কোন মানুষের হাতে হেদায়েত নাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। সুতরাং এমন বক্তব্য দেওয়ার কারণে, কোরআন সুন্নাহ বক্তব্য দেওয়ার কারণে মাওলানা সাদ সাহেব গোমরা, গোমরা পথভ্রষ্ট, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। মাওলানা সাদ আরেকটা বক্তব্য দিয়েছে, তার বক্তব্য হলো আল্লাহ আল্লাহ জিকির করে কোনো ফায়দা নাই, সকলে বলেন না আউযুবিল্লাহ, অথচ আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাক, তোমাদের রবের নামে জিকির করো। সুতরাং সাদ সাহেবের এমন বক্তব্য কোরআন বিরোধী হওয়ার কারণে মাওলানা সাদ গোমরা, গোমরা পথভ্রষ্ট, ঠিক কিনা? আরেকটি বক্তব্য তার হলো মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নেওয়া, টাকা নেওয়া, পতিতালয়ের পতিতালয়ের বেশ্যার উপার্জনের চাইতে আরো বেশি নিকৃষ্ট, সকলে বলেন না আউযুবিল্লাহ। এই বক্তব্য দিয়েছে মাওলানা সাদ, এটা কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য হওয়ার কারণে মাওলানা সাদ সাহেব গোমরা, গোমরা পথভ্রষ্ট, ঠিক কিনা? এ মুসলমান, এই মাওলানা সাদ কোরআন সুন্নাহ বক্তব্য দেওয়ার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেছে। এই জন্য আজকে উলামায়ে কেরাম মাওলানা সাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে যে মাওলানা সাদ যতক্ষণ পর্যন্ত তাওবা না করবে, ততক্ষণ পর্যন্ত সাদ সাহেবের সাথে দাওয়াত তাবলীগের কাজ করা যাবে না। যারা মাওলানা সাদ সাহেবের পক্ষ হয়ে কাজ করবে এরাও গোমরা, এরাও পথভ্রষ্ট। দেখেন না, ইজতেমার ময়দানে দুই ভাবে তাবলীগ জামাত হয়েছে, দুই দলের মাধ্যমে। এক দল হলো উলামায়ে কেরাম, তাদের দাওয়াত ও তাবলীগের মধ্যে লাখো লাখো প্রায় 16 লাখ মানুষের জমায়েত হয়েছিল টঙ্গীর ময়দানে। বাংলাদেশের তৌহিদি জনতা এটাই বুঝিয়ে দিয়েছে সমস্ত মানুষ আলেম উলামাদের সাথে রয়েছেন, ঠিক কিনা? অপরদিকে সাদপন্থীদের ইজতেমা
জমা হয়েছে গুটি অল্প কয়েকটা মানুষ ময়দানের মধ্যে গরু ছিল ছাগল ছিল মহিলা ছিল তারপরে মাঠ পড়ে নাই বাংলাদেশের তৌহিদ জনতা এটাই বুঝিয়ে দিয়েছে সমস্ত মানুষ হলো আলেমদের সাথে পাবলিকদের সাথে না সুতরাং আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করব আলেমদের সঙ্গী হয়ে কোন জাহেল মূর্খদের সঙ্গী হয়ে গোমরা পন্থীদের সঙ্গী হয়ে আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করব না আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাক দিতেন সব কিছু ভুলে যাইতেন আল্লাহর জন্য রাসূলের জন্য তাদের জীবনকে কুরবান করে দিতেন ঠিক কি না হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছন থেকে বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব আল্লাহর কসম আমরা একটু পিছপা হব না হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমরা এত মহব্বত করি এত ভালোবাসি আপনি যদি বলেন সমুদ্রের মধ্যে ঝাঁপ দাও আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিব আপনি যদি বলেন আগুনের মধ্যে ঝাঁপ দাও আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যাব একটু আমরা পিছপা হব না আল্লাহু আকবার হে মুসলমান বড় দুঃখের সাথে বলতে হয় আপনারা অবশ্যই জানেন আজ কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত মায়ানমারের মুসলমানরা নির্যাতিত চীনের উইগুরের মুসলমানরা নির্যাতিত ঠিক কি না জানেন না আপনারা এগুলা জানেন না অবশ্যই জানেন শুধু তাই না ওই জালেম বন্ধমধ্য সন্ত্রাসীরা খ্রিস্টান সন্ত্রাসীরা ইহুদি সন্ত্রাসীরা মুসলিমদেরকে এমন জঘন্য পন্থায় হত্যা করতেছে জবাই করতেছে গুলি করে হত্যা করতেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির এমন কোন দৃষ্টান্ত পাওয়া যায় না আপনারা শুনেছেন গত শুক্রবার নিউজিল্যান্ডে একটি মসজিদের মধ্যে প্রায় 50 জন মুসল্লি জুমার নামাজ আদায় করতেছিলেন ওই মুহূর্তে একটা খ্রিস্টান সন্ত্রাসী ওই মসজিদের মধ্যে প্রবেশ করে ব্রাস ফায়ার করে 50 জন মুসল্লিকে শহীদ করে দিয়েছে এ খ্রিস্টান সন্ত্রাসীরা তোমাদেরকে আমরা জানিয়ে দিতে চাই তোমরা মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদেরকে জবাই করে আল্লাহর এই পবিত্র জমিন থেকে মুসলমানদেরকে খতম করতে পারবা না নিঃশেষ করতে পারবা না ঠিক কিনা আওয়াজ দে বলে সম্মানিত হাজিরিন বিশ্বনবী তাজদারে মদিনা কায় নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন কিয়ামতের আগ মুহূর্তে এমন একটি সময় আসবে যেই সময়ের মধ্যে মুসলমানদের ঈমান এত দুর্বল হবে যেইভাবে নদীর স্রোত হড়কুটাকে ভাসিয়ে নিয়ে যায় অনুরূপভাবে মুসলমানদের অবস্থা হবে এবং সারা দুনিয়ার মুমিন মুসলমানরা বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত হবে নিষ্পেষিত হবে নিপীড়িত হবে আজকে হচ্ছে কিনা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সময়ে মুসলমানরা বেঈমান কাফেরদের হাতে মার খাবে ওই সময়ে কি মুসলমানদের সংখ্যা কম হবে আল্লাহর নবী বলেন না বরং তোমাদের চাইতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ বেশি উম্মত হবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তাহলে কেন সেই সময় মুমিন মুসলমানরা মার খাবে আল্লাহর নবী বলেন ওই সময় মুমিন মুসলমান নামার খাবে মাত্র দুইটি কারণ কয়টি কারণ এ মুসলমান পৃথিবীর মুসলমান আজকে মার খাচ্ছে কি কারণে খাচ্ছে তার কারণগুলো জানা আমাদের দরকার আছে কিনা দুইটা কারণ পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর হলো দুনিয়ার মহব্বত আর ভালোবাসা আজকে দুনিয়ার মুমিন মুসলমানদের অন্তরটা দুনিয়ার মহব্বত স্ত্রী ছেলে সন্তান মা বাবা দুনিয়ার মাল সম্পদ ব্যবসা বিজনেসের মহব্বতে অন্তরটা টাইটম্বর হয়ে গেছে ভরে গেছে আল্লাহ রসুলের মহব্বত রাখার জায়গাটুকু আজকে আমাদের অন্তরে নাই ঠিক কিনা যার জন্য আজকের বিশ্বের মধ্যে
মুসলমান নারীর জাতিতে হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে বেঈমান কাফেরদের হাতে, ঠিক কিনা? এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো, বিশ্বনবী বলেন দুই নম্বর কারণ হলো মৃত্যুর ভয়। জিহাদের ময়দানে যাবে না, জিহাদ করতে যাবে না, কারণ জিহাদে গেলে সেনাবাহিনীদের হাতে, সন্ত্রাসীদের হাতে, ইহুদি খ্রিস্টানদের হাতে সে মৃত্যুবরণ করবে, শহীদ হয়ে যাবে। এই মৃত্যুর বয়সে জিহাদের ময়দানে যাবে না। এটা হলো দুই নম্বর কারণ। কয় নম্বর কারণ? দুই নম্বর কারণ। মুসলমান, আপনাদেরকে আমি প্রশ্ন করি, উত্তর দিবেন। যখন আমেরিকা আফগানের উপর আক্রমণ করেছিল, যখন ইরাকের উপর আক্রমণ করেছিল, যখন সাদ্দামকে ফাঁসি দিয়েছিল, তখন তার পার্শ্ববর্তী বহু দেশ ছিল মুসলিম কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, সৌদি আরব, অসংখ্য অগণিত দেশ ছিল পার্শ্ববর্তী এলাকায়। একটা দেশও আফগানের পক্ষ হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে নাই, ঠিক কিনা? ইরাকের পক্ষ হয়ে বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, একমাত্র কারণ হলো মরণের ভয়। একমাত্র কারণ কি? মরণের ভয়। ওই সময়ে যদি সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করত, তাহলে আজকে এই আমেরিকা বিশ্বের মানচিত্র থেকে মুছে যেত, ঠিক কিনা? আওয়াজ দেব না। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতিরা, তোমরা ভালোভাবে শুনে নাও, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান হলো একটা দেহের মতো, একটা শরীরের মতো। যেইভাবে তোমার চোখের মধ্যে আঘাত লাগলে সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয় কিনা? তোমার মাথার মধ্যে যদি ব্যথা হয়, সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয় কিনা? অবশ্যই হয়। আল্লাহর নবী বলেন, পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমান নির্যাতিত হয়, কষ্ট পায়, ঈমানের দাবি হলো, সারা দুনিয়ার মুমিন মুসলমানরা তার ব্যথায় ব্যথিত হওয়া, এটা হলো ঈমানের দাবি, ঠিক কিনা? এই মুসলমানের সন্তান, আজ কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, হিন্দু সন্ত্রাসীদের হাতে নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমানরা আজ ইহুদিদের হাতে নির্যাতিত, ওই আরকানের মুসলমানরা আজকে আরকাই বার্মার ভদ্র সন্ত্রাসীদের হাতে নির্যাতিত, চীনের উইগুরের মুসলমানরা চীনের সেনাবাহিনীদের হাতে নির্যাতিত, ঠিক কিনা? মুসলমানদের কোনো অপরাধ নাই, মুসলমানদের একটা অপরাধ, তারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে আর আমাদের নবীকে শেষ নবী বলে বিশ্বাস করেছে, ঠিক কিনা? এছাড়া আর মুসলমানদের কোনো অপরাধ নাই। এই জন্য হে মুসলমান, আমরা সমস্ত বিশ্বের মজলুম মুসলমানদের ব্যথায় আমরা ব্যথিত, ঠিক কিনা? আওয়াজ দে বলে। এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে আমরা ঘোষণা দিতে চাই, হে বাংলাদেশের শাসক, হে পাকিস্তানের শাসক, হে সৌদি আরবের শাসক, হে মালয়েশিয়ার শাসক, হে ইন্দোনেশিয়ার শাসক, হে তুরস্কের শাসক, আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যান। আপনারা ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরুল মুজাহিদিন হয়ে আপনারা ওই কাশ্মীরের মুসলমানদেরকে যারা মারতেছে তাদের বিরুদ্ধে জিহাদের ডাক দিন, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ হয়ে জিহাদের ডাক দিন, চীনের উইগুরের মুসলমানদের পক্ষ হয়ে জিহাদের ডাক দিন, আরকানের মজলুম মুসলমানদের পক্ষ হয়ে জিহাদের ডাক দিন। ইনশাআল্লাহ বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, তুরস্ক নয়, সারা দুনিয়ার মুমিন মুসলমান মজলুম মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, রক্ত দেওয়ার জন্য সারা দুনিয়ার মুমিন মুসলমান তাদের বুকের তাজা রক্ত ঠেলে দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আওয়াজ দে বলে। আমরা সারা বিশ্বে জিহাদ করে আবার মুসলমানদের সোনালী ইতিহাস আমরা ফিরিয়ে আনতে চাই, ঠিক কিনা? আওয়াজ দে বলে।
এই মুসলমান এটা আমার কথা নয়, এটা বানানো কারো কথা নয়, এটা সরাসরি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিদালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক বলেন, হ্যাঁ দুনিয়ার মুমিন মুসলমান, কেন তোমরা যুদ্ধ করো না, কেন তোমরা জিহাদ করো না ওই সমস্ত মজলুম পুরুষ নারী শিশুর পক্ষ হয়ে যারা প্রতিদিন আমি আল্লাহর দরবারে হাজারি করতেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে নুসরত করুন, ওই জালেমদের এলাকা থেকে আমাদেরকে বাহির করে দিন, আমাদেরকে এমন একজন নেতা, এমন একজন আমিরুল মুজাহিদ, এমন একজন সাহায্যকারী, এমন একজন অভিভাবক পাঠিয়ে দিন যিনি যুদ্ধ করে জালেম বেঈমান সন্ত্রাসীদের হাত থেকে যেন আমাদেরকে রক্ষা করে। আল্লাহ পাক বলেন, হ্যাঁ দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা কেন কাশ্মীর ফিলিস্তিন আরাকানের মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করো না, মনে রাখো কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এই জন্য হ্যাঁ মুসলমান, আপনাদেরকে বলে দিতে চাই, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মুমিনের অন্তরে জিহাদ করার তামান্না রয়েছে, শহীদ হওয়ার তামান্না রয়েছে, সে বিছানায় পড়েও যদি মারা যায় আল্লাহ পাক তাকে শহীদই মৃত্যু দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই মুমিন মুসলমানের অন্তরে জিহাদ করার শহীদ হওয়ার তামান্না নাই ওই লোকটা যদি মারা যায় এই লোকটা যেন মুনাফিক হয়ে মারা গেল। হ্যাঁ মুসলমান, আমরা সিংহ, আমরা বিড়ালের মতো মরতে চাই না, আমরা সিংহের মতো বাঘের মতো আমরা মরতে চাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। এ মুসলমান, আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া কলম, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া পাও, আল্লাহর দেওয়া শরীর, কারা কারা আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন হাতটাকে আল্লাহকে দেখাইয়া দি। তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। এ মুসলমান, আমরা তো হানজালার অনুসারী, আমরা তো সুমাইয়ার অনুসারী, আজকে আপনারা ইসলামিয়ান আর নিচে দাঁড়িয়ে রাদি আল্লাহ তাআলা যখন এমন বক্তব্য দিলেন তখন অভিশপ্ত আবু জেহেলের অন্তরটা পাষাণ হৃদয় অভিশপ্ত আবু জেহেল ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে হযরত সুমাইয়া লজ্জাস্থানের দিকে এমন ভাবে দাঁড়ালো বর্ষাটা নিক্ষেপ করে হযরত সুমাইয়া দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। এ মুসলমান, বড় দুঃখের সাথে বলতে হয় রে মুসলমান, আজকে আমরা যদি ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে যাই এই বাংলার জমিন 18 কোটি মুসলমানদের জমিন, ঠিক কিনা? এ মুসলমান, এই বাংলার জমিনে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, কোনো বাধা নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সুন্নতের বিরুদ্ধে কথা বলে ওই বেঈমানকে আমরা সাড়া দিব না, ঠিক কিনা? এ মুসলমান, মুসলমান না কাউকে ভয় পায় না, ভয় পায় কাকে? একমাত্র আওয়াজ দিয়ে বলেন। এ মুসলমান, মুসলমান না ভয় পায় একমাত্র আল্লাহকে, ঠিক কিনা? এই জন্য হে মুসলমান, অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনারা জানেন পয়গম্বর ইব্রাহিম নবীর ইমানি আওয়াজে নমরুদের পতন হয়েছে, ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালামের ইমানি আওয়াজে ফেরাউনের পতন হয়েছে, ঠিক কিনা? শাহজালালের ইমানি আওয়াজে গৌড় গোবিন্দের পতন হয়েছে, ঠিক কিনা? এ মুসলমান, এদেশের মুসলমানদের ইমানি আওয়াজে বাংলাদেশের বেশ্যা তাসলিমার পতন হয়েছে, ঠিক কিনা? এই জন্ম হে মুসলমান, ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে যাও, মজবুত
প্রস্তুতি গ্রহণ করো। কোন বেঈমান কোন কাফের যখন আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর দেওয়া যৌবন আল্লাহর দেওয়া শরীর আমরা অবশ্যই আল্লাহর জন্য কুরবান করব, এটা ঠিক কিনা?